দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, বর্তমান সময় যে রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে, দাঁড়িয়ে সামনেই লোকসভা ভোট রয়েছে, শাসক দল হোক বা যে কোনো বিরোধী দল, যে ধরনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, এটা অত্যন্ত লজ্জাজনক। এতক্ষণ ধরে আমি শুনছিলাম বসে যে এতটা লজ্জা পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে আমরা কাদেরকে বিধানসভায় পাঠিয়েছি। মানে আমার এখানে বলার আছে কিছুটা, হয়তো অনির্বাণ জানবে যে আমাদের এটা করতে বোধহয় 52 সেকেন্ড সময় লাগতো। মানে আমাদের জাতীয় সঙ্গীতের সময়টা বোধহয় 52 বা 49, আমি ভুল করছি, সেই 52 সেকেন্ডের ধৈর্য বিরোধীদের নেই। কারণ আমি এটা মানতেই পারছি না যে 50 মিটার দূরত্বে শুনতে পাচ্ছি না, এগুলো সব লেম এক্সকিউজ যারা দিচ্ছেন তারা। 200 জন মিলে একটা গান গাইলে শোনা যাবে, এটা হতে পারে না। আবার পাশাপাশি এটাকে নিয়ে যারা অন্যরকম জিনিস করছেন, আমার অবাক লাগছে। মমতা ব্যানার্জি যদি 5 মিনিটের জন্য ভাবতেন যে একটা সময় মানুষ ওনাকে আশীর্বাদ করেছিলেন, উনি সততার প্রতিমূর্তি ছিলেন, এখন শুধু শুভেন্দুবাবু নয়, শুভেন্দুবাবুর আওয়াজটা যে ঘরে ঘরে চলে গেছে, চোর 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 চোর, মানে উনি যদি একবার ভেবে বসেন যে উনি কি দিলেন পশ্চিমবঙ্গকে, কোথায় কোন অকলে ফেলে দিচ্ছেন। মানে আমি একটা কথা বলবো, আপনি বুঝুন যে বামফ্রন্টের সময় যে লোকগুলো বামফ্রন্টের হয়ে ইলেকশন করতো, বোম বাঁধতো, যারা দুর্নীতি ছিল, দুষ্কৃতি ছিল, হয়তো বামফ্রন্ট তাদের ভোটের সময় কাজে লাগাতো ভোট করতে, সেই দুষ্কৃতিদের আজকে রাজনীতির মধ্যে পাওয়ার কিনে দেওয়া হয়েছে। তারা আজকে রাজনৈতিক নেতা, তাদের কাছ থেকে আপনি কি আশা করবেন? তাদের কাছ থেকে তো আপনি এটাই আশা করতে চাইবেন বা দেখবেন, তাদের কাছে আপনি কি, তাদেরকে আপনি সংবিধান বোঝাবেন, কি তাদেরকে আপনি জাতীয় সঙ্গীত বোঝাবেন? মানে এটাই হচ্ছে আজকে সরকারের দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জা ছাড়া কিছু নয়। এটা আমার কাছে এটা খুব সিম্পল ইস্যু। আমাদের অনেক ইস্যু আছে, মানুষ চাকরি পায়নি, চাকরি চুরি গেছে, রেশনের মানুষ রেশনের রেশন চুরি হয়ে গেছে, একের পর এক প্রতিদিন পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। আমরা সেটা না করে আমরা বিজেপি তৃণমূলের একটা বাইনারি সেট করছি এবং পশ্চিমবঙ্গকে দিনের পর দিন পিছিয়ে দিয়ে যাচ্ছে। খুব 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 গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তুলে ধরলেন আপনি দেবাশিস বাবু, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলেন। কিন্তু অনির্বাণ, আমি খালি এটা বুঝতে পারি না যে এই যে 4 জনকে ভরা হয়েছে, 8 জনকে আমরা ভরবো, যারা যারা এই মুহূর্তে জেলে রয়েছেন তাদের প্রত্যেকের তদন্ত চলছে, নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং প্রশ্নের উত্তর কোথাও না কোথাও গিয়ে ঠিকঠাক ছিল না হয়তো বা, তাই জন্যই তারা গ্রেফতার হয়েছেন, সমস্যাটা কোথায়? সমস্যাটা এইখানে যে ধরা যাক, উদাহরণস্বরূপ বলছি, কেউ ব্যক্তিগতভাবে না দেয়, নওশাদবাবু 42 দিন জেলে ছিলেন, সেক্ষেত্রে সেটা পলিটিক্যাল ভেন্ডেটা, আর এইসব ক্ষেত্রে সেটা পলিটিক্যাল ভেন্ডেটা হতে পারে না। আমি এটাই বুঝি না, বিজেপি করলে সব ঠিক, উল্টো দিক থেকে কিছু করবো বললে সেটা বেডিং, নাকি আপনারা এটাকে তৈরি করার চেষ্টা করছেন? না, এটা আপনি বলছেন যে নওশাদ 42 দিন জেলে থাকলে এটা অন্য একটা তুলে আছে, এর এক্ষেত্রে যদি মাসের পর মাস থাকে সেটা কিছু না, সেটা না, এটা কি করে হতে পারে? ওদের নাকি 4 জন ধরলে উনি কি আর আমাদের আরো 8 জনকে ধরবে? আমি একটু মনে করে দিই, আপনাকে ধরবে না, আপনি কেন ভয় পাচ্ছেন? আমায় ধরো, আমি অবভিয়াসলি সেটা জানা কথা, আমি সবাই খুব কম, এই যে 4 জনের মধ্যে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ আজকে আরো লোক পাওয়া গেছে এবং সেখানেও প্রচুর টাকা পাওয়া গেছে, মেশিন নিয়ে গেছে। এবার পলিটিক্যাল ভেন্ডেটা কার হচ্ছে কে হচ্ছে, আমি তো বললাম বিধানসভায় যদি হেলিকপ্টার ঘোরে, শেষ লোকের একটা বেড়াল ঘোরে, লাস্ট একবার যাবে, এই দোষ বিজেপির বিধায়কদের দেবেন উনি। চারের বদলে আটের বদলাটাই কি রাজ্য দেখছে, এই প্রশ্নটা রেখে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি।